কি দিন কি রাত, ফোন এলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন একদল তরুণ। করোনায় অসুস্থ মানুষের যাতে শ্বাসকষ্ট না হয় সেজন্য এই কাজ করে যাচ্ছে সংযোগ কানেক্টিং পিপল নামের সংগঠন। শুধু রাজধানীই নয়, ঢাকার বাইরেও কয়েকটি জেলায় মানুষের ঘরে তারা পৌঁছে দিচ্ছে অক্সিজেন সিলিন্ডার। আরো জানাচ্ছেন কাউসার আহমেদ। করোনায় চারিদিকে যখন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও অক্সিজেনের সংকট, আবার অনেকেরই জুটছে না দুবেলা দুমুঠো আহার, ঠিক সেই পরিস্থিতিতে অসহায় মানুষের সংকটে পাশে থেকে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে স্বেচ্ছাসেবী নানা সংগঠন। সম্প্রতি দেশে করোনায় দ্বিতীয় ঢেউ আবার সবকিছু উলট পালট করে দিচ্ছে। বাড়ছে করোনা রোগী, ডাক্তারের পরামর্শে অনেকেই চিকিৎসা নিচ্ছেন ঘরে বসে, কিন্তু দেখা দিচ্ছে অক্সিজেনের চরম সংকট। তাই করোনা রোগীর বাসায় 24 ঘন্টা অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করছে সংযোগ কানেক্টিং পিপল নামে একটি সংগঠন। যারা সাহায্য করতে চায় আমাদের সমাজের এবং যাদের সাহায্য দরকার, এই দুই শ্রেণীর মধ্যে একটা বন্ধনের কাজ করে। ঢাকা শহরে 7টি হাব এবং 15টি জেলায় আমরা বর্তমানে 350+ অক্সিজেন সিলিন্ডার এবং 15টি কনসেন্ট্রেটরের মাধ্যমে এই সেবা চালু রেখেছি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, ফরিদপুর, নওগাঁ, পঞ্চগড়, চাঁদপুর, সাভার, বগুড়া, পটুয়াখালী, নারায়ণগঞ্জ সহ কয়েকটি জেলায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে অক্সিজেন সিলিন্ডার। কোভিড আক্রান্ত রোগীদের উদ্বেগ ও তাৎক্ষণিক পরামর্শ পেতে জরুরি ভিত্তিতে চালু করা হয়েছে সংযোগ মেডিকেল হেল্পলাইন। কোভিড পেশেন্টদের জন্য অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়, আমরা আমাদের রাইডারদের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা আমাদের এই সার্ভিসটা চালু আছে। আমরা তৎক্ষণাৎ যতটা দ্রুত সাথে সম্ভব আমরা কোভিড পেশেন্টের বাসায় অক্সিজেনের সিলিন্ডার সরবরাহ করে থাকি। পাশাপাশি কোভিড আক্রান্ত পরিবারের সদস্যদের সেবা দিতে কেয়ার গিভার সেবা চালু করেছে সংগঠনটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।